गुड मॉर्निंग टू एवरी वन। टूडे वी आर गोइंग टू लार्न अबाउट डाइन्स। डाइन्स माने जे धरनेर एल्किन कम्पाउंडे दुईटा डबल बॉन्ड थाके। डाइइन आमरा जखन नेमिंग करेछि सेखाने एरकम करे बोलेछिलाम। तारपर लास्ट सेमिस्टारेओ किन्तु आमरा एल्किन करेछिलाम। सेई एल्किन पढ़ाते गिये आमरा सेखानेओ एकटु नेमिंग एर कथा बोलेछिलाम, बाट इंडिविजुअल कोनो एकटा कम्पाउंड आमरा भालोभावे शिखिनि। सो এবং এটা শেখার পিছনেও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, যে আসলে আমরা রাবার, ন্যাচারাল রাবার বা সিনথেটিক রাবার এইগুলো প্রচুর ব্যবহার করি। তাহলে এই যে ন্যাচারাল রাবার বা সিনথেটিক রাবার এইগুলোর প্রধান উপাদান কিন্তু এই যে ডাইন্স। তো ডাইন্স এগুলো পলিমারাইজ করে আমরা বিভিন্ন ধরনের রাবার তৈরি করতে পারি। এই কারণে কিন্তু আমাদেরকে এই ডাইনটা পড়া। সো ডাই ইন যেটা বললাম, যে যদি কোনো একটা অ্যালকিন কম্পাউন্ডের মধ্যে দুইটা ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলি ডাই ইন। তাহলে এখন আমরা আজকে এই চ্যাপ্টারে পড়ব ডাই ইন সম্পর্কে, এবং স্পেশালি আমরা একটা মলিকুল সম্পর্কে আজকে জানব। আজকে আমি টোটাল যতটুকু সময় পড়াবো একটা মলিকুল সম্পর্কে, এবং সেখানে ওই মলিকুলটা আমরা নাম নিয়েছি 1,3-বিউটাডাইন। এই 1,3-বিউটাডাইন এটার স্ট্রাকচারটা কেমন, তারপরে কিভাবে প্রিপারেশন করা যায়, তারপরে কিছু রিয়াকশন দেখব। রিয়াকশনের মধ্যে আছে এডিশন রিয়াকশন, সেটা সিম্পলি এডিশন রিয়াকশন। আর আর একটা মেকানিজম আছে যেটা আমরা ফ্রি রেডিকাল এডিশন, যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে পড়েছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে যেভাবে ফ্রি রেডিকাল মেকানিজম হয়। আর একটা রিয়াকশন দেখব পলিমারাইজেশন, যেটা আমরা বললাম যে পলিমারাইজেশন রিয়াকশনটাই কিন্তু আমাদের এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আর একটা পড়বো ডাইলস আলডার রিয়াকশন। So, in this chapter, we will learn something regarding the diens. So, let's start. What is diene? আচ্ছা, চ্যাপ্টার নাম টাইট আমরা একটু দেখাই নি যে আসলে কি কি আছে। দেখো, এই ডাইন চ্যাপ্টারের মধ্যে আছে স্ট্রাকচার এন্ড প্রপার্টিস অফ 1,3-বিউটাডাইন, জাস্ট একটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড সম্পর্কে। সো এডিশন রিয়াকশন, এই পার্টটা আমরা অ্যালকিনের মধ্যেই পড়তে পারতাম। আমাদের যেহেতু অ্যালকিনের মধ্যে সিলেবাসে ছিল না, তো সেই কারণে আমরা আসলে এতটা ইন্টারেস্টেড দেখাইনি, ইন্টারেস্ট দেখাইনি লাস্ট সেমিস্টারে। সো যেহেতু এই চ্যাপ্টারে মানে এই সিলেবাসে আছে, আমরা সেভাবে চেষ্টা করছি। এডিশন রিয়াকশনস, পলিমারাইজেশন, ডাইলস এলডার এন্ড আদার রিয়াকশনস অফ ডাইলস। আসলে আমরা ওই আদার রিয়াকশনের মধ্যে যাব না, জাস্ট এডিশন রিয়াকশন দেখব, পলিমারাইজেশন দেখব, আর ডাইলস এলডার রিয়াকশন, এই তিন ধরনের রিয়াকশন আমরা মোটামুটি এখান থেকে শিখব। সো লেটস সি হোয়াট ইজ বিউটাডাইন। 1,3-বিউটাডাইন এটাকে কখনো কখনো শুধু বিউটাডাইনে বলা হয়, কারণ মেইনলি কোনো একটা কম্পাউন্ডের নাম, এই যে আমরা 1,3-বিউটাডাইন, এটা হলো যে আমরা যখন এই কম্পাউন্ডের নেমিং করতে যাব, বাট সিম্পলি কারো কারো ডাক নাম থাকে, যে মানে মোটামুটি সবারই একটা বড় নাম থাকে সাথে একটা নিক নেম থাকে, তাহলে ওই নিক নেম হিসেবেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে চিনি। আর কাগজে কলমে লেখার জন্য হয়তো আমরা ফর্মাল যে নামটা আছে সেটা ব্যবহার করি। যদি পরীক্ষার সময় আমি দেই তাহলে তোমরা হয়তো 1,3-বিউটাডাইন এটা লিখবা, কিন্তু আমরা সিম্পলি যদি বলি বিউটাডাইন তাহলে এটা বললেই কিন্তু তোমরা 1,3-বিউটাডাইন এটা বুঝবা। ওকে, তাহলে এই কম্পাউন্ডটা কি জিনিস, এই কম্পাউন্ডটা কি 1,3-বিউটাডাইন, তার মানে আমরা এখান থেকে নাম থেকেই কিন্তু কম্পাউন্ডের স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া পাচ্ছি। 1,3 মানে এই কম্পাউন্ডের নাম্বার 1 এবং 3 পজিশনে দুইটা ডাবল বন্ড আছে। তাহলে বিউটা তার মানে চারটা কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড, 1,3-বিউটাডাইন, 1 পজিশন এবং 3 পজিশন, তার মানে 1 এবং 2 নম্বর কার্বনের মাঝে একটা ডাবল বন্ড এবং 3 এবং 4 নম্বর কার্বনের মাঝে একটা ডাবল বন্ড। সো এই হলো আমাদের যে চারটা কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, যাতে দুইটা ডাবল বন্ড থাকবে এবং ডাবল বন্ডের পজিশন দুইটা আমরা বলে দিলাম 1 এবং 2 নম্বর কার্বনের মাঝে এবং 2, 3 এবং 4 নম্বর কার্বনের মাঝে। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট আইডেন্টিফিকেশন অফ দ্য 1,3-বিউটাডাইন মলিকুল, যেটা জেনারেল স্ট্রাকচারটাকে আমরা এইভাবে দেখাতে পারি, CH2 ডাবল বন্ড CH, তারপরে এর হোল 2। সোজা কথায় তাহলে দুইটা এখানে একটা একটা দুইটা, তাহলে চারটা কার্বন আর 2, 3, 3, 2, 6টা হাইড্রোজেন। তাহলে 1,3-বিউটাডাইন ইজ দ্য অর্গানিক কম্পাউন্ড উইথ ফর্মুলা CH2 ডাবল বন্ড CH তার হোল 2। ইট ইজ এ কালারলেস গ্যাস,
that is easily condensed to a liquid. Eta mane khub transparent gas, colorless gas. Etake amra khub shohojei liquid banate pari, condense kore. It is important industrially as a precursor to synthetic rubber. আসলে আমরা রাবার ব্যবহার করি প্রচুর, মানে যেটা আসলে কখনো কখনো আমরা ফিল করি যে এটা আমাদের রাবার। মেইনলি তোমরা মনে করো কি যে এই যে একটা জিনিস রাবার, তাই না? এই যে আমাদের যে মাস্ক, এই মাস্কের যে রশিটা আমরা ব্যবহার করছি এটা হলো সিনথেটিক রাবার। তাহলে শুধু এটা না, এরকম কিন্তু প্রচুর জিনিস আমরা ব্যবহার করি। তাহলে এই যে এটা তৈরি করতে আমাদের এই 1,3-butadiene লাগে, যে কারণে আমরা 1,3-butadiene সম্পর্কে শিখব। সো ইট ইজ ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাজ এ প্রিকার্সার টু সিনথেটিক রাবার। তাহলে সিনথেটিক রাবার তৈরি করতে গেলে আমাদের এই যে 1,3-butadiene দরকার। সো দ্যাট উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য 1,3-butadiene। দ্য মলিকুল ক্যান বি ভিউড অ্যাজ দ্য ইউনিয়ন অফ টু ভিনাইল গ্রুপস। আমরা ভিনাইল অ্যালকোহল এরকম গুলো শিখেছি, তো সেখানে ভিনাইল অ্যালকোহলের যে নামিং নেমিং করতে গিয়া তো সেখানে আমরা দেখছি যে আসলে আসলে এই যে ভিনাইল গ্রুপ CH2 double bond CH, এইটা কিন্তু আমাদের একটা ভিনাইল গ্রুপ, তাই না? তাহলে এ মলিকুল ক্যান বি ভিউড অ্যাজ এ ইউনিয়ন অফ টু ভিনাইল গ্রুপস, দুইটা ভিনাইল গ্রুপ হিসেবে আমরা চিন্তা করতে পারি। ইট ইজ দ্য সিম্পলেস্ট কনজুগেটেড ডাইনস। আচ্ছা, কনজুগেটেড ডাইনস এইটার মানেটা কি? আমি স্ট্রাকচারটা একটু দেখাই। দেখো এই যে একটা স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচারটা হলো 1,3-butadiene। আমরা যদি এখান থেকে নেমিং করি 1, 2, 3, 4, তাই না? এই যে 1, 2, 3, 4, আমি যে স্ট্রাকচারটা দেখালাম এখানে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মাঝে একটা ডাবল বন্ড এবং 3 এবং 4 নম্বর কার্বনের মাঝে ডাবল বন্ড। তাহলে কনজুগেটেড হবে কখন? যখন এই যে এই যে একটা কার্বন স্কেলেটন বা ডাবল বন্ড, এটা একটা ডাবল বন্ড, এটা একটা ডাবল বন্ড, তাহলে অ্যাডজাসেন্ট দুইটা কার্বন নয়, এই যে এই দুইটা কার্বনের মাঝে আমাদের একটা ডাবল বন্ড আছে, এই দুইটা কার্বনের মাঝে একটা ডাবল বন্ড আছে। তাহলে এইরকম যদি স্ট্রাকচার হয়, এখন আমরা কখনো কখনো এমনও পেতে পারি যে এইখানে একটা ডাবল বন্ড আছে, এইখানে আর একটা ডাবল বন্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট। আর এই যে যেটা বলছি এটা হলো কনজুগেটেড, মানে এই যে তাহলে একটা কার্বনের পরবর্তী আর একটা কার্বনে ডাবল বন্ড। তাহলে এই যে এরকম মানে সবচেয়ে সিম্পলেস্ট সিম্পলেস্ট কনজুগেটেড ডাইন মলিকুল হলো এই 1,3-butadiene। আচ্ছা, তাহলে দ্য মলিকুল ক্যান বি ভিউড অ্যাজ দ্য ইউনিয়ন অফ টু ভিরাইল গ্রুপস, ইট ইজ দ্য সিম্পলেস্ট কনজুগেটেড ডাইনস, মানে এর থেকে ছোট আর কনজুগেটেড ডাইন হওয়া সম্ভব না। কারণ আমরা জানি কি, যদি ডাইন হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি মানে কনজুগেটেড হতে হলে মিনিমাম 4টা কার্বন লাগবে, আদারওয়াইজ 3টা হলে কি হবে, অ্যাডজাসেন্ট হতে পারবে, সেটা কিন্তু কনজুগেটেড হবে না। তো আমরা যেটা বললাম যে মিনিমাম যদি কনজুগেটেড ডাইন হতে হয় আমাদের মিনিমাম 4টা কার্বন থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা সিম্পলেস্ট কনজুগেটেড ডাইন বলতে পারি। অলদো বিউটাডাইন ব্রেক্স ডাউন কুইকলি ইন দ্য অ্যাটমসফিয়ার, এই বিউটাডাইনটা যেহেতু গ্যাসিয়াস স্টেটে আছে এবং এটা খুব সহজেই অ্যাটমসফিয়ারে খুব সহজেই এটা কি করতে পারে, ডিকম্পোজ করে যেতে পারে। ইট ইজ নেভারক্লেস ফাউন্ড ইন অ্যাম্বিয়েন্ট এয়ার অ্যান্ড ইন আরবান অ্যান্ড সাব আরবান এরিয়াস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইটস কনস্ট্যান্ট এমিশন ফ্রম মোটর ভেহিকেলস। তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি অ্যাটমসফিয়ারে এটা খুব বেশি পাই না, কারণ এটা অটোমেটিক্যালি বিউটাডাইন ব্রেক্স ডাউন কুইকলি, তারপরেও আমরা মাঝে মধ্যে পাই যে এখানে এই দেখো মোটর ভেহিকেল থেকে কনস্ট্যান্ট এমিশন ফ্রম মোটর ভেহিকেল, যে এটা যদিও খুব দ্রুত ভেঙে যায়, অলদো বিউটাডাইন ব্রেক্স ডাউন কুইকলি ইন দ্য অ্যাটমসফিয়ার, ইট ইজ নেভারক্লেস ফাউন্ড ইন দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার ইন আরবান অ্যান্ড সাব আরবান এরিয়াস অ্যাজ দ্য কনসিকুয়েন্স অফ কনস্ট্যান্ট এমিশন ফ্রম মোটর ভেহিকেলস। যে তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে গাড়ি বা মেশিন এরকম যন্ত্রপাতি থেকে এইগুলো কন্টিনিউয়াসলি হয় এমিট হয়, যেমন আমরা এই যে গাড়ির টায়ারগুলো ব্যবহার করি কন্টিনিউয়াসলি, তাহলে টায়ারগুলো কি সিনথেটিক রাবার। তাহলে এই সিনথেটিক রাবার থেকে আমরা যখন এই যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলে রাবারে
ঘর্ষণের ফলে রাস্তার সাথে আমরা এই যে এখান থেকে কিন্তু এই বিউটাডাইন তখন রিলিজ করে। তো রিলিজ করলে কন্টিনিউয়াসলি আমরা দিন রাত 24 ঘন্টা গাড়ি ব্যবহার করতেছি, এবং সেক্ষেত্রে 24 ঘন্টাই কিন্তু ওই রাবারের সাথে একটা ফ্রিকশন হচ্ছে। তো ফ্রিকশনের ফলে সেখান থেকে কিন্তু ওই রাবারটা ডিকম্পোজ করে কি হচ্ছে, আমাদের 1,3-বিউটাডাইন পাওয়া যাচ্ছে। যে কারণে এটা যদিও খুব সহজেই ডিকম্পোজ করে যায়, তারপরেও কন্টিনিউয়াসলি যেহেতু আমাদের রাস্তা দিয়ে গাড়ি চলছে, কন্টিনিউয়াসলি ফ্রিকশনের মাধ্যমে এটা ডিকম্পোজ করছে, সো দ্যাট উই ক্যান হ্যাভ দ্য 1,3-বিউটাডাইন ইন আরবান অর সাবানবান, যেখানে গাড়িটা বেশি চলে সেই সব জায়গায় আমরা কিন্তু এটা কন্টিনিউয়াসলি পেয়ে থাকি। আর যদি এটা মানে এরকম কন্টিনিউয়াসলি না হতো, তাহলে কিন্তু আমরা জাস্ট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম অথবা অলমোস্ট আমরা কিছুই পেতাম না। কারণ কি, কারণ হলো যেহেতু 1,3-বিউটাডাইন তৈরি হওয়ার সাথে সাথে এটা খুব সহজেই অ্যাটমসফিয়ারে ডিকম্পোজ করে যায়, যে কারণে যে যদি কোনো একটা রিয়াকশনের মাধ্যমে কিছু পরিমাণে 1,3-বিউটাডাইন তৈরি হতো, তাহলে সেটা আমরা কি করতাম যে কিছু সময় পরে ওই 1,3-বিউটাডাইন পাওয়া যেত না, কারণ এটা অটোমেটিক্যালি অন্য একটা কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। বাট যেহেতু কন্টিনিউয়াসলি আমরা গাড়ি ব্যবহার করছি, রাস্তায় ইউজ হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে রাবার করা হচ্ছে, বার্ন করা হচ্ছে, তো সেখান থেকে আমরা এই 1,3-বিউটাডাইন পাই, যে কারণে এটা আরবান সাবারবান এরিয়াতে সবসময় পাওয়া যায়। ওকে, তাহলে স্ট্রাকচারটা আমরা এইখানে আমি কতগুলো স্ট্রাকচার দেখিয়েছি, দেখো এই যে এটা একটা রেফারেন্স দেওয়া হয়েছে, এটা হলো যে এই স্ট্রাকচারটা আমি কোন জায়গা থেকে নিয়েছি, সেটা এই রেফারেন্স। তাহলে যেটা দেখাবো আমরা, এই যে হলো অ্যালকেন, একটা নর্মাল কম্পাউন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে এখানে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত, 153.51 পিকোমিটার, ওয়ান অথবা 1.5351 অ্যামস্ট্রং। আচ্ছা, তার মানে কি, একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে, তাহলে তার বন্ধন দূরত্ব, বন্ড ডিস্টেন্স, অ্যারাউন্ড 1.54 অ্যামস্ট্রং অথবা 154 অ্যামস্ট্রং, এটা আমরা সরি পিকোমিটার। তাহলে এখন দেখো এইখানে আমি দেখাচ্ছি, আমরা যে বললাম যে কার্বন কার্বন এখানে আছে, কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে, ডাবল বন্ড এখানে আছে, সিঙ্গেল বন্ড। তাহলে এই সিঙ্গেল বন্ডটা এইটা হওয়া উচিত ছিল কত, আমরা যে কোনো অ্যালকেনের ক্ষেত্রে নর্মালি এই যে কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স পেয়ে থাকি 1.54 অ্যামস্ট্রং অথবা 154 পিকোমিটার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু ওই 154 হওয়ার কথা ছিল, বাট নট অ্যাকচুয়ালি। দেখো এই যে 1,3-বিউটাডাইন এই মলিকুলটার মধ্যে আমাদের 100, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা আছে, এইটা এক্স্যাক্টলি সিঙ্গেল বন্ডের মতো বিহেভ করছে না। কারণ কারণ হলো কি, দেখো এই যে বন্ড ডিস্টেন্সটা, এই বন্ড ডিস্টেন্সটা আর এইখানে বন্ড ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই শর্ট, এটার তুলনায় এটা অনেক শর্ট। এবং এর কারণও আছে, এর কারণটা হলো এই যে আমাদের এই যে যেহেতু পাই বন্ড আছে, তাই না, এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড আর এখানে আবার ডাবল বন্ড, তাহলে এই দুইটা ডাবল বন্ডের মধ্যে যে পাই ইলেকট্রন গুলো অথবা পি অরবিটালের যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো এই কার্বনের সাথে শুধু এখানে পাই বন্ধন না, এই ইলেকট্রন গুলো ডিলোকালাইজেশন করে এই কার্বন এই কার্বনের মধ্যেও একটা অ্যাট্রাকশন তৈরি করে, যে কারণে আমরা এই যে বন্ধন দূরত্বটা, কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স, এটা 1.54 না পেয়ে এটা 1.45 অ্যামস্ট্রং অথবা 145 অ্যামস্ট্রং এর মতো পাচ্ছি। তার মানে নর্মাল যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যে দূরত্ব, তার থেকে কিন্তু এই বন্ডটা মোর স্ট্রং, স্ট্রং হওয়ার কারণেই এর মধ্যে বন্ড ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এর বন্ড ডিস্টেন্স কমে যাওয়ার কারণ কি, এইখানে যে পাই ইলেকট্রন আছে এবং এইখানে যে পাই ইলেকট্রন আছে, এই দুইটা পাই ইলেকট্রনের মধ্যে এর মধ্যে আবার ওভারল্যাপিং বা ডিলোকালাইজেশনের কারণে, দেখো এখানে ইট মে বি নোটিস দ্যাট কার্বন 1 কার্বন 3 বন্ড ইজ শর্টার দেন দ্য নর্মাল কার্বন 1 কার্বন 3। আচ্ছা, এটা কার্বন 1 3 না, এটা হওয়া উচিত হলো কার্বন 2 3 কার্বন 2 3
carbon 2 and carbon 3. It may be noticed that carbon 2 and carbon 3 bond shorter than the normal carbon-carbon single bond. তাহলে এই হলো 2 নম্বর কার্বন, এই হলো 3 নম্বর কার্বন। তাহলে এর ডিসটেন্সটা আমরা দেখতে পাচ্ছি 145.4 অথবা 1.54 অ্যাংস্ট্রম, while carbon 1, carbon 2, or carbon 3, carbon 4, এই দুইটা বন্ড প্রায় সিমিলার। দেখো এখানে ডিসটেন্সটা দেখানো হয়েছে 133.8 পিকোমিটার, আর এই হলো আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এই কার্বন কার্বন ন্যাচারাল ডাবল বন্ড যেটা অ্যালকিন, অ্যালকিনের মধ্যে 133.9 পিকোমিটার, আর এখানে পাচ্ছি 133.8 পিকোমিটার, জাস্ট ভেরি একদম সামান্য ছোট, বাট দিস ইজ মোর অর লেস সিমিলার। হাউএভার ইফ উই ক্যান কনসিডার দ্যাট ইজ লিটল বিট শর্টার দেন দিস ওয়ান, এটার তুলনায় একটু শর্ট, সো সেক্ষেত্রে আমরা এটাকে শর্ট বলতে পারি, বাট নেগলিজিবল লেভেলে ধরে নিলাম সিমিলার। সো তাহলে এই যে বন্ড লেন্থটা সিঙ্গেল বন্ডের জন্য কার্বন টু এবং কার্বন থ্রির মধ্যে যে বন্ড ডিস্টেন্সটা এতটা কমে গেল, এর কারণ হলো এখানে যে পাই ইলেকট্রন আছে, আমরা সেটা এখানে দেখব পরের স্লাইডে। বন্ডস, তাহলে বন্ডস আর সামহোয়াট শর্টার দ্যান অ্যান আইসোলেটেড কার্বন কার্বন ডাবল বন্ড, যেটা আমি একটু আগে দেখালাম দ্য সিম্পল ফর্মুলা। তাহলে এখন আমরা এখানে দেখাবো যে আসলে এই যে দেখো স্ট্রাকচারটা, তাহলে এই যে কার্বন কার্বন আমরা যদি এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কার্বন বলি, তাহলে 1, 2, 3, 4, তাহলে এর মাঝে একটা পাই বন্ড আছে, সেই পাই বন্ডটা এটা, আর এর মাঝে আর একটা পাই বন্ড আছে। তাহলে সেই পাই বন্ড গুলো আমরা কিভাবে হয় সেটা আমরা কিন্তু দেখাইছি, অ্যালকেন বা অ্যালকিন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এসপি টু হাইব্রিডাইজেশন, এসপি থ্রি হাইব্রিডাইজেশন সবকিছু দেখিয়েছি। তো এইরকম করে যখন পি অরবিটাল গুলো সাইড বাই সাইড ওভারল্যাপ হয় তখন সেখানে একটা পাই বন্ধন গঠিত হয়। আচ্ছা অ্যাকচুয়ালি দেখে মনে হয় আমরা যদি স্ট্রাকচারটাকে এরকম করে রিপ্রেজেন্ট করি, এরকম করে রিপ্রেজেন্ট করলে তখন মনে হয় কি, এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাবল বন্ড, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাবল বন্ড, কিন্তু ইন রিয়ালিটি এটা ইন্ডিপেন্ডেন্ট ডাবল বন্ড এটা না, এটাও না, ইন্ডিপেন্ডেন্ট ডাবল বন্ড না, এই দুইটা ডাবল বন্ড এমন ভাবে এরা ওভারল্যাপ করে থাকে যাতে এই যে এখানেও একটা ডাবল বন্ডের মতো ক্যারেক্টার শো করে, যে কারণে এই যে দেখাচ্ছি আমি এখানেও একটা পাই বন্ডের মতো দেখাচ্ছে, এবং এই যে পাই ইলেকট্রন ক্লাউড, এই পাই ইলেকট্রন ক্লাউড এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এই কারণেই কিন্তু আমরা সবসময় দেখি কি, সিঙ্গেল বন্ডের তুলনায় ডাবল বন্ডের বন্ড লেন্থ শর্ট, ট্রিপল বন্ডের বন্ড লেন্থ আরো শর্ট। তার মানে কি, এই বন্ডটা, এই যে 1,3-বিউটাডাইনের এই যে মাঝখানে যে বন্ডটা, 2 এবং 3 কার্বনের মধ্যে যে বন্ডটা, এটা নাইদার সিঙ্গেল বন্ড নর ডাবল বন্ড, এটা এক্স্যাক্টলি সিঙ্গেল বন্ডের মতোও না বা এক্স্যাক্টলি ডাবল বন্ডের মতোও না, বাট ইন বিটুইন একটা ক্যারেক্টার শো করতেছে। কারণ আমরা এখানে দেখলাম কি, যে দেখো এই ইলেকট্রন অ্যাকচুয়ালি কিন্তু এই ইলেকট্রনগুলো এখানে থাকার কথা না, তাই না? যখন আমরা নর্মালি যে কোনো ডাবল বন্ড কন্টেইনিং অ্যালকিনের কথা বলি, তো সেখানে কি হয়, শুধুমাত্র এই ইলেকট্রন দুইটা শেয়ার করে, তো শেয়ার করলে সাইড বাই সাইড ওভারল্যাপের ফলে এখানে কি হচ্ছে, একটা পাই বন্ড গঠিত হয়। কিন্তু এই যে 1,3-বিউটাডাইন মলিকুলের মধ্যে অ্যাডজাসেন্ট, অথবা সরি অ্যাডজাসেন্ট না, আমরা কনজুগেট যে বলেছি কনজুগেটেড ডাইন, তাহলে এইখানে এই ইলেকট্রন পি অরবিটাল এবং এই পি অরবিটাল এর মধ্যেও একটা স্ট্রাকচার বা এই ইলেকট্রন গুলো শেয়ার হয়, যে কারণে আমরা এইরকম করে ইলেকট্রন ক্লাউড পাই, এরকম করে ইলেকট্রন ক্লাউড পাই, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, মানে এটা এই কার্বনের, শুধু এই দুইটা কার্বনের মধ্যেই ডিস্ট্রিবিউট না, এটা একদম পুরো এই চারটা কার্বনের মধ্যে মোটামুটি হোমোজেনিয়াসলি এই ইলেকট্রন গুলো শেয়ার করা অবস্থায় থাকে অথবা কন্ট্রিবিউট করে, সো দ্যাট উই আর গেটিং দিস কার্বন 2 এন্ড কার্বন 3, এই বন্ডের মধ্যে এই বন্ডটাকে আমরা কখনো কখনো সিঙ্গেল বন্ড বা কখনো ডাবল বন্ডের মতো পাই, অর ইন বিটুইন সিঙ্গেল এন্ড ডাবল বন্ড। ওকে, তাহলে এখন এখানে একটু দেখি, এই ফিগারে যা দেখানো হয়েছে সে কথা বলা হলো, ইস পেয়ার অফ পাই ইলেকট্রন থাস ইজ অ্যাট্রাক্টেড নট বাই টু বাট বাই অল ফোর নিউক্লিয়াস, এই যে যে পাই ইলেকট্রন গুলো, সরি এখানে না, এই যে পাই ইলেকট্রন গুলো, এই পাই ইলেকট্রন গুলো শুধুমাত্র এই দুইটা কার্বন বা এই দুইটা কার্বনের মধ্যে সীমাবদ্ধ থাকে না,
তখন এই পাই ইলেকট্রনগুলো কি হয় চারটা নিউক্লিয়াস বা চারটা কার্বনের মধ্যেই কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় সো দ্যাট উই আর গেটিং লিটল বিট ডিফারেন্ট স্ট্রাকচার ফর দিস ওয়ান অ্যান্ড এগুলো এগুলোর স্ট্রাকচারটা তবে এইটা স্ট্রাকচার যে নর্মাল যে কোনো অ্যালকিনের মতোই বাট মানে সিমিলার ফার্দার আর একটা আছে দেখো এই যে আর একটা 1,3-butadiene is said to be a resonance hybrid of two structures given below. এই যে দুইটা স্ট্রাকচার দেখো তো এখানে এখানে আছে কি এখানে আছে 1 এবং 2 এর মাঝে একটা ডাবল বন্ড এখানে আছে 2 এবং 3 এর মাঝে একটা ডাবল বন্ড তাহলে এই যে একটা আইসোমার আবার এইখানে আরেকটা আইসোমার তাহলে এইখানে আইসোমারটা এমন ভাবে এটা একটা চেইনের মতো চেইনের মতো মানে কি এই যে এক নম্বর আর চার নম্বর কার্বন এর মাঝে একটা বন্ড ফর্ম করছে আর এই মাঝখানে একটা ডাবল বন্ড তাহলে এই যে একটা আইসোমার এটা কিভাবে সম্ভব এটা হলো বাই রেজোনেন্স স্ট্রাকচার যে এই ডাবল বন্ড এখানে যে দুইটা ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের শেয়ার করা পাই ইলেকট্রন গুলো যখন এই কার্বনের সাথে পার্শিয়ালি শেয়ার করে তখন এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ড ফর্ম করে এবং মাঝখানে একটা ডাবল বন্ড সো আলটিমেটলি কিন্তু হিসাব করে দেখো এখানে যতগুলো বন্ড থাকার কথা যতগুলো কার্বন যতগুলো হাইড্রোজেন এখানেও ঠিক এক্স্যাক্টলি আছে তবে মোস্টলি মোস্টলি আমরা এই মলিকুল হিসেবেই পাই এবং সেটা পার্সেন্টেজ হিসেবে যদি বলি অ্যারাউন্ড 80% টাইম আর এটা হলো 20% সো আমরা যেখানে এই যে কথা বললাম যে এই মলিকুলটা এখানে কখনো কখনো সিঙ্গেল বন্ড কখনো ডাবল বন্ড অর ইন বিটুইন সিঙ্গেল অ্যান্ড ডাবল বন্ড হিসেবে কাজ করে সো এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার এবং এই দুইটা স্ট্রাকচার থেকেও কিন্তু আমরা সেটা এনশিওর করতে পারি যে আসলেই এই বন্ডটা পিওর সিঙ্গেল বন্ডের মতো না বোঝা গেল কথা আচ্ছা তাহলে এখন এইখানে এই কথাও বলা হয়ে গেল ফর্মুলা ওয়ান অ্যাকাউন্টস ফর দ্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বিটুইন সি টু অ্যান্ড সি থ্রি যেটা এটা তাহলে এই সি টু এবং সি থ্রির মধ্যে একটা ডাবল বন্ড আর এখানে স্ট্রাকচার টু দ্য ফর্মুলা টু ইনফ্যাক্ট রিসেম্বলস দ্য অ্যাকচুয়াল মলিকুল ইন দ্য ইন হুইচ দ্য পাই ক্লাউডস হ্যাজ গ্রেটার ইলেকট্রন ডেন্সিটি বিটুইন দ্য এন কার্বনস দেন বিটুইন দ্য সেন্টার কার্বনস তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছি কি এই এন্ডের দুইটা কার্বনের মধ্যে ইলেকট্রন ক্লাউডটা একটু বেশি থাকে আর এখানে মাঝের দুইটার মধ্যে বেশি থাকে আচ্ছা ফার্স্ট দ্য ফর্মুলা টু কন্ট্রিবিউটস টু এ লার্জার এক্সটেন্ট অ্যাবাউট 80% টু দ্য হাইব্রিড আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওই হাইব্রিড স্ট্রাকচারের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই যে দুই নম্বর স্ট্রাকচারটা যেখানে দুইটা এন্ডে দুইটা ডাবল বন্ড থাকে এই স্ট্রাকচারের পোর্শনটা অনেকটা বেশি এবং এটা অ্যারাউন্ড 80% আর এটা হলো 20% এখন আমরা যাব কিভাবে সিনথেসিস করতে পারি দ্য প্রিপারেশন হাউ উই ক্যান প্রিপেয়ার ডাইনস অর 1,3-butadiene সো এখানে আমরা দুইটা তিনটা মেথড দেখব সো প্রথমে দেখি ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন এখানে একটা মজার জিনিস আছে মজার জিনিস হলো কি আমরা এখানে দেখলাম কি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছি কি মোস্টলি এখানে দুইটা ডাবল বন্ড আছে তাই না দুইটা ডাবল বন্ড আছে তাহলে দুইটা ডাবল বন্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা যদি কোনো কিছু মানে সেটা রিয়াকশনটা এটা না এটা না বলে আচ্ছা ওটা পরে বলবো আমরা এডিশন রিয়াকশনের কথা বলবো সেটা আমি একটু ভুলে গেছি যাই হোক তাহলে ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন অফ এন বিউটেন অর 1-butene তাহলে প্রথমে আমরা যদি এই এন বিউটিন নেই চারটা কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তাহলে আমরা পাইরোলাইসিস ক্র্যাকিং এগুলো আমরা শুনেছি বা এগুলো আমরা শিখেছি আগে সো ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন এটাও আমরা জানি যে ডিহাইড্রোজিনেশন মানে কি এখান থেকে আমরা হাইড্রোজেন রিমুভ করে দিব তাহলে এই যে আমাদের একটা অ্যালকেন আছে এখান থেকে আমরা 600°C হিট করে এই যে ক্রোমিয়াম অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়া এই ক্যাটালিস্টের প্রেজেন্সে যে বাই পাসিং দা গ্যাস ওভার ক্রোমিয়াম অক্সাইড অ্যালুমিনিয়া ক্যাটালিস্ট অ্যাট 600°C তাহলে এই ক্যাটালিস্টের উপর দিয়ে 600°C যদি আমরা এই এন বিউটেন গ্যাসকে পাস করি তাহলে সেক্ষেত্রে দুইটা হাইড্রোজেন অ্যাটম অথবা ওয়ান মলিকুল অফ হাইড্রোজেন
এই দুইটা কার্বন থেকে দুইটা হাইড্রোজেন রিমুভ হয়ে একটা ডাবল বন্ড তৈরি হয়। এরপরে ঠিক একইভাবে আমরা এই যে ওয়ান বিউটিন, এই ওয়ান বিউটিনকে যদি আবার ডিহাইড্রোজিনেশন করি তাহলে আমরা কি পাবো, এই দুইটা কার্বনের মাঝখান থেকে আবার দুইটা হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে 1,3 বিউটা ডাইন ফর্ম করে। তাহলে আমরা এখান থেকে এইটা বলতে পারি যে ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে আমরা আইদার ওয়ান বিউটিন এই কম্পাউন্ড থেকেও এটা 1,3 বিউটা ডাইন পেতে পারি, অথবা এন বিউটেন থেকেও পেতে পারি। তাহলে এন বিউটেন থেকে হলে আমাদেরকে দুইটা স্টেপ লাগবে, আর ওয়ান বিউটেন থেকে যদি করতে চাই দেন ওয়ান স্টেপই জানাব। সো হেয়ার উই আর টেকিং এন বিউটেন অ্যান্ড ইউজিং এ ক্যাটালিস্ট ক্রোমিয়াম অক্সাইড অ্যান্ড অ্যালুমিনা অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ 600°C। তাহলে নর্মালি আমরা কি করে থাকি, ওই পাইরোলাইসিস বা ক্র্যাকিং করে আমরা মলিকুলগুলোকে ভাঙি, বড় মলিকুলগুলোকে ভেঙে সেখান থেকে তুমি একটা ওয়ান বিউটিন এরকম একটা কম্পাউন্ড পেলা, সেটাকে তুমি আবার কি করো ডিহাইড্রোজিনেশন করো। সো এই ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে আমরা সরাসরি এন বিউটেন থেকেও করতে পারি, অথবা ওয়ান বিউটিন থেকেও তৈরি করতে পারি 1,3 বিউটাডাইন। সো নেক্সট, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন অফ বিউটেন 1,3 ডাইঅল। আচ্ছা, 1,3 ডাইঅল এটা হলো একটা অ্যালকোহল, তাই না? তাহলে অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, তাহলে আগেরটা ছিল ডিহাইড্রেশন, সরি ডিহাইড্রোজিনেশন, আর এটা হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হলো রিমুভাল অফ ওয়াটার। আচ্ছা, তাহলে এখন এই যে একটা অ্যালকোহল আছে আমাদের, অ্যালকোহল মলিকুলটাকে যে দুইটা পজিশন, দুই ডাইঅল, দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাহলে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে আমরা এখান থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখান থেকে একটা হাইড্রোজেন, এইভাবে যদি আমরা দুই মলিকুল ওয়াটার রিমুভ করে দিতে পারি দেন উই ক্যান ফর্ম ওয়ান ডাবল বন্ড হেয়ার, অ্যানাদার ডাবল বন্ড হেয়ার। সো বাই দিস ওয়ে উই ক্যান গেট 1,3 বিউটাডাইন বাই অ্যাসিড ক্যাটালাইসিস, সরি অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন। সো বাই রিমুভাল অফ টু মলিকুলস অফ ওয়াটার ফ্রম 1,3 ডাইঅল, বিউটেন 1,3 ডাইঅল, উই ক্যান গেট 1,3 বিউটাডাইন। তাহলে প্রথম যে প্রসেসটা দেখেছি সেখানে শুধুমাত্র হাইড্রোজেন রিমুভ করেছি, দুইটা স্টেপে দরকার হয়েছে, কিন্তু এখানে আমাদের দুইটা স্টেপ দরকার নাই, জাস্ট অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন করে আমরা অ্যালকোহল থেকে বা 1,3 বিউটেন 1,3 ডাইঅল থেকে সরাসরি 1,3 বিউটাডাইন তৈরি করতে পারি। ওকে, এরপরে আসি কি, ডাইমারাইজেশন অফ অ্যাসিটিলিন ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড অর কপার ক্লোরাইড নিউল্যান্ড ক্যাটালিস্ট। তাহলে এখানে দেখো আমরা এই যে অ্যাসিটিলিন আছে, এই অ্যাসিটিলিনকে যদি আমরা ডাইমারাইজেশন করতে পারি, মানে কি দুইটা মলিকুল একসাথে, আমরা পলিমারাইজেশন শিখেছি, অ্যালকিন বা অ্যালকাইন যখন পড়েছি সেখানে আমরা পলিমারাইজেশন শিখেছি, তাহলে পলিমারাইজেশন যখন শিখছো, পলিমার মানে কি অনেকগুলো, ডাইমার মানে দুইটা মলিকুল মাত্র, জাস্ট দুইটা মলিকুল যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো ডাইমারাইজেশন, আর যদি অনেকগুলো মোর দ্যান কখনো কখনো 10,000-15,000 মলিকুল একসাথে যুক্ত হয়, তো এরকম ক্ষেত্রে আমরা বলি সেটাকে পলিমারাইজেশন। তাহলে ডাইমারাইজেশন অফ অ্যাসিটিলিন ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড কপার ক্লোরাইড, তাহলে এই নিউল্যান্ড ক্যাটালিস্টের মাধ্যমে আমরা যদি এটা অর না, এটা একসাথেই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড এই দুইটা মিলেই হলো আমাদের নিউল্যান্ড ক্যাটালিস্ট। আচ্ছা, তাহলে এই অ্যাসিটিলিন মলিকুল, দুইটা অ্যাসিটিলিন মলিকুল দেখো এখানে 2 অ্যাসিটিলিন মলিকুল নেওয়া হয়েছে, নিয়ে ফাইনালি আমরা 1,3 বিউটাডাইন পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করছি, জাস্ট এই যে নিউল্যান্ড ক্যাটালিস্ট এর মাধ্যমে দুইটা অ্যাসিটিলিন মলিকুল একসাথে কম্বাইন করে, তো প্রথমে কি হলো, এই যে এখানে একটা দুইটা মলিকুল একসাথে যুক্ত হয়ে সো এই ভিনাইল অ্যাসিটিলিন তৈরি করলো, ভিনাইল অ্যাসিটিলিন, এরপরে আরো দুইটা হাইড্রোজেন আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, যাতে এই যে ট্রিপল বন্ড আছে সেই ট্রিপল বন্ডটাকে আমরা ডাবল বন্ড করতে পারি। সো তখন কি হয়ে গেল, এই যে আমাদের 1,3 বিউটাডাইন তৈরি হলো। সো এই তিনটা প্রসেসে আমরা মোটামুটি 1,3 বিউটাডাইন সিনথেসিস করে থাকি বা সিনথেসিস করতে পারি। প্রথমটা বলেছি বাই রিমুভাল অফ হাইড্রোজেন
দ্বিতীয়টা বললাম রিমুভাল অফ সরি ওয়াটার, সেটার নাম বলেছি, মানে আমাদের রিয়েজন গুলো কি ছিল, এখানে শুরু করেছি আমরা অ্যালকেন থেকে বা বিউটেন, তারপরে শুরু করেছি ডাইঅল, বিউটেন 1,3-ডাইঅল, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এবং এটাকে অ্যাসিড ক্যাটালাইজ করে আমরা দুইটা হাইড্রোক্সিল গ্রুপ এবং দুইটা করেসপন্ডিং এই যে অ্যাডজাসেন্ট কার্বন, তার পাশের কার্বন থেকে আমরা কি করছি একটা হাইড্রোজেন, এটার থেকে হাইড্রোক্সিল, এটা থেকে হাইড্রোজেন রিমুভ করে আমরা 1,3-বিউটাডাইন পাচ্ছি। আর নেক্সট অর ফাইনাল যে মেথডটাই বললাম সেটা হলো দুই মলিকুল অ্যাসিটিলিনকে নিউল্যান্ড ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা ডাইমারাইজ করে দুইটা মলিকুল একসাথে কম্বাইন করে 1,3-বিউটাডাইন তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য মেথডস হাউ উই ক্যান প্রিপেয়ার 1,3-বিউটাডাইন। ওকে, নাও উই লার্ন অ্যাবাউট দ্য রিয়াকশনস অফ ডাইনস, যে ডাইন গুলো কি ধরনের রিয়াকশন দিয়ে থাকে। নর্মালি আমরা যখন অ্যালকিন করেছিলাম, অ্যালকিন বা অ্যালকাইন, সেখানে আমরা দেখেছি কি যে যেহেতু ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের প্রেজেন্স আছে, মোস্ট অফ দ্য কেস উই ক্যান গেট অ্যাডিশন রিয়াকশন আউট অফ দিস অ্যালকিনস অর অ্যালকাইনস। সো এখানেও কিন্তু আমরা মেজর রিয়াকশন যেটা পাবো সেটা হলো ওই অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা, তবে এডিশন রিয়াকশনের জন্য একটা মজার জিনিস যেটা আমি একটু আগে বলতে গিয়ে ভুল করে বলতে গেছিলাম, যাই হোক, সেখানে এইখানে দেখো দুইটা ডাবল বন্ড আছে। আমরা নর্মালি অ্যালকিনের মধ্যে বা অ্যালকাইনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেখানে কি হয়, এক দুইটা ডাবল বন্ড থাকলে দুই মলিকুল X2 অথবা হ্যালোজেন বা ব্রোমিন ক্লোরিন এগুলো অ্যাড হতে পারে, হাইড্রোজেন অথবা ব্রোমিন অথবা ক্লোরিন অথবা এইচবিআর, এরকম করে এগুলো দুই মলিকুল অ্যাড হতে পারে। কিন্তু এই যে বিউটাডাইন 1,3-বিউটাডাইনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস এক মলিকুল, তার মানে দুইটা মাত্র অ্যাটম যুক্ত হয়, আর একটা ডাবল বন্ড ফাঁকা পড়ে থাকে, আর একটা ডাবল বন্ডের সাথে এডিশন হয় না। দেখো 1,3-বিউটাডাইন আন্ডারগোস এডিশন রিয়াকশন উইথ রিয়েজেন্ট সাচ অ্যাজ হ্যালোজেন্স ব্রোমিন ক্লোরিন অথবা হাইড্রোজেন ব্রোমাইড অ্যান্ড হাইড্রোজেন, তাহলে এই ধরনের রিয়াক্ট্যান্টের সাথে এডিশন রিয়াকশন হবে। অলদো ইট কন্টেন্স টু ডাবল বন্ডস বাট অনলি ওয়ান মলিকুল অফ দ্য অ্যাডেন্ডাম ইজ অ্যাডেড আইদার টু 1,2-কার্বনস অর 1,4-কার্বনস। দেখো তাহলে এখানে ডাবল বন্ড আছে 1,2 এর মাঝে এবং 3 আর 4 এর মাঝে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে 4টা হ্যালোজেন বা এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হ্যালোজেন যুক্ত হওয়ার কথা ছিল ফর এ সিম্পল অ্যালকিন, বাট ইন কেস অফ 1,3-বিউটাডাইন উই হ্যাভ অনলি 2 হ্যালোজেন অ্যাটমস আর জয়েনিং আইদার ইন বিটুইন 1 এন্ড 2, 1 নম্বর 2 নম্বর অথবা 1 নম্বর এবং 4 নম্বর। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যে একটু আগে দেখিয়েছিলাম যে কিরকম করে এই যে এখানে, তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এই যে এখানে যদি একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন অথবা এখানে একটা হ্যালোজেন এখানে একটা হ্যালোজেন যুক্ত হলো, এই ডাবল বন্ডটা তখন এইখানে থেকে গেল, তাহলে সেই ক্ষেত্রে 1 এবং 4 এর সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারে অথবা হ্যালোজেন যুক্ত হতে পারে আর এখানে যে কোনো একটার সাথে, তাহলে 1টা 2টা, তাহলে এই দুইটা কার্বনের সাথে যুক্ত হতে পারে। সো ফর এডিশন রিয়াকশন হোয়াট ইউ হ্যাভ ফাউন্ড দ্যাট দো উই হ্যাভ 2 ডাবল বন্ডস বাট অনলি 2 অ্যাটমস অফ হ্যালোজেন অর এডিশন অ্যাডেন্ডাম যেটা আমরা যুক্ত করি, মানে যেটা অ্যাড করব আর কি, তার 2টা অ্যাটম শুধুমাত্র 1টা ডাবল বন্ডে যুক্ত হতে পারে সেটা, তাহলে বাকি আর একটা ডাবল বন্ড কি হবে, সেই আর একটা ডাবল বন্ড প্রোডাক্টে থেকে যাচ্ছে, তাহলে 1,2 এডিশন অথবা 1,4 এডিশন। তাহলে এই যে 1,4 দুই এন্ডে অ্যাড হলো আর মাঝখানে ডাবল বন্ডটা থেকে গেল, আবার এখানে 1 এবং 2 এর সাথে অ্যাড হলো। তাহলে এখন আমরা দেখব যে আসলে এর এই দুইটার মধ্যে প্রায়োরিটিটা কোনটার বেশি, 1,2 এর প্রায়োরিটি না 1,4 এর প্রায়োরিটি বেশি, তাহলে সেটা আমরা দেখব বাই গেটিং দ্য মেকানিজম। সো সেটা আমরা দেখব যে
thus invariably a mixture of 1 2 adduct and 1 4 adduct eta 1 eta I noy acha this thus invariably mixture of 1 2 adduct and 1 4 adduct is obtained ekhon dui ta condition ase at low temperature 1 2 addition takes place in preference acha ami ekhane ekta kotha bollam kintu er pichone karon ta ki মানে লো টেম্পারেচারে 1 2 এডিশনটা এই যে আমরা যেটা দেখিয়েছি যে এই প্রোডাক্টটা যখন টেম্পার রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটা যদি আমরা লো টেম্পারেচারে করাই তাহলে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আমরা বেশি পাবো আর এই প্রোডাক্টটা কম পাবো যদি বিক্রিয়াটা হায়ার টেম্পারেচারে করি সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা বেশি পাবো আর এইটা কম পাবো আচ্ছা তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে আসলে আমি টেম্পারেচারের কথা বলে দিছি তাহলে অন্য কোনো ভাবে তোমাদের মাথায় আসে কিনা যে আসলে এটা কেন হচ্ছে যে এই বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলে দিলাম কি লোয়ার টেম্পারেচারে আমরা এইটার প্রোডাক্ট বেশি পাবো আর এটা কম পাবো আর হায়ার টেম্পারেচারে এইটা বেশি পাবো এটা কম পাবো এটা কি কারণে হতে পারে কারো কোনো আইডিয়া আছে তোমরা অ্যাক্টিভেশন এনার্জি জানো লাস্ট ক্লাস লাস্ট সেমিস্টারে আমি অ্যাক্টিভেশন এনার্জি পড়িয়েছি এর মধ্যে যে যখন আমি ওই ইকুইলিব্রিয়াম অথবা ওই কাইনেটিক্সের একটা চ্যাপ্টার আমাদের কি জানো ছিল রেট কনস্ট্যান্টন সেখানে আমরা পড়িয়েছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জি কার মনে নেই অ্যাক্টিভেশন এনার্জি অ্যাক্টিভেশন এনার্জিটা হলো যে কোন একটা বিক্রিয়া শুরু করার জন্য তোমার কিছু বন ভাঙতে হয় তাই না বন ভাঙলে তোমার একটা রিঅ্যাকশন ব্যারিয়ার তোমাকে যদি বলি রিঅ্যাকশন ব্যারিয়ার তাহলে হয়তো বলতে পারো তাই না রিঅ্যাকশন ব্যারিয়ার বলতে পারবা তুমি একটা পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে পাহাড়ের একটা লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে চাইলে তোমাকে কি করতে হবে ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে তাই না তাহলে এই যে পাহাড়ের উপর দিয়ে যে যাচ্ছ তাহলে তোমাকে যেই এনার্জিটা ওভারকাম করতে হচ্ছে তুমি যাবা কি আসলে কিন্তু ওই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত যেতে হবে তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হয় ওই পাহাড়ের উপর দিয়ে ডিঙ্গায়া যেতে হচ্ছে একটা হায়ার এনার্জি তোমাকে অ্যাপ্লাই করে তাহলে যেই এনার্জিটা মিনিমাম দা এনার্জি রিকোয়ার্ড টু প্রসিড দা রিঅ্যাকশন যে কোন একটা বিক্রিয়া ঘটার জন্য আমাদের ন্যূনতম একটা এনার্জি দরকার হয় এনার্জি ব্যারিয়ার যেই ব্যারিয়ারটাকে বলা হয় আসলে অ্যাক্টিভেশন এনার্জি তাহলে আমরা এখানে দেখব যে আসলে এই যে যে প্রোডাক্টটা তৈরি হয় এই প্রোডাক্টটা তৈরি হওয়ার জন্য মেকানিজমটা আমরা এখন দেখব সেই মেকানিজমে দেখব কি যে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হয় সেই কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার পরে তার যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা অনেকটা কম তার মানে আমাদের হাই টেম্পারেচারে দরকার হয় না জাস্ট অল্প তাপমাত্রায় অথবা লো টেম্পারেচারে ওই অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করা সম্ভব তার মানে কি ছোট পাহাড় আর যদি আমরা বেশি তাপমাত্রা দেই তাহলে সেক্ষেত্রে বেশি এনার্জি তাহলে বড় পাহাড়কেও ডিঙাতে পারবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কি যে লো টেম্পারেচারে আমরা এই বিক্রিয়ার প্রোডাক্টটা পাবো আর হাই টেম্পারেচারে এই প্রোডাক্টটা পাবো সো লেটস সি ফর এক্সাম্পল এখানে এখানে আরেকটা কি এট লো টেম্পারেচার 1 2 এডিশন টেক্স প্লেস ইন প্রিফারেন্স হোয়াইল এট হাই টেম্পারেচার 1 4 এডিশন টেক্স ডমিনেট তাহলে লো টেম্পারেচারে 1 2 আর হাই টেম্পারেচারে 1 4 ফর এক্সাম্পল ব্রোমিন হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন add to 1,3 butadiene to form mixtures of 1,2 and 1,4 adducts as shown below এই দেখো তাহলে এখানে আমরা এখানে তিনটা রিঅ্যাকশনে দেখিয়েছি যে 1,3 বিউটাডাইন যেটা আমাদের রিঅ্যাকট্যান্ট এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তাহলে 1 এবং 2 এর মাঝে একটা ডাবল বন্ড 3 এবং 4 এর মাঝে ডাবল বন্ড ব্রোমিন যদি অ্যাড করা হয় ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড তাহলে 1,2 পজিশনে যুক্ত হলো আর এই যে এখানে 3,4 পজিশনে এম্পটি আবার 1,4 এই পজিশনে অ্যাড হলো আমরা আবার 2,3 এর মাঝখানে ডাবল বন্ডটা থেকে গেল সিমিলারলি একইভাবে এই যে হাইড্রোজেন ক্লোরাইড অথবা হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করলেও কিন্তু আমরা এখানে যেমন প্রোডাক্ট পেলাম
exactly kintu similar ekhane product gulo pacchi either hydrogen chloride or hydrogen or bromine othoba chlorine amra er je kono tai amra add korina keno shei khetre amra ekai dhoroner product mixture high temperature er jonno ekta low temperature er jonno ekta ba jodi average temperature hoy shei khetre amra dui tar ekta mixer pabo normal je kono temperature je ei product ta jokhon paoa jabe সব সময় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যাবেই কারণ এটা হলো লো টেম্পারেচার রিলেটেড তাই না হাই টেম্পারেচারে আমরা যদি রিস করতে চাই ডেফিনেটলি আমাদেরকে লো টেম্পারেচার রিস করেই আমাদেরকে যেতে হবে সো এখান থেকে আমরা প্রোডাক্ট কিছু পাবো আর হাই টেম্পারেচারের জন্য আমরা আরেকটা প্রোডাক্ট পাবো তাহলে নরমালি যদি খুব লো টেম্পারেচার হয় তাহলে হয়তোবা এই প্রোডাক্টের কন্ট্রিবিউশনটা অনেক কম হবে কারণ এইটার যে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা সেটা অনেকটা কম হবে সো সেই ক্ষেত্রে আমরা এইটা প্রোডাক্টটা কম পাবো আর এইটার জন্য বেশি পাবো সো এখন আমরা একটু মেকানিজমটা দেখি মেকানিজম অফ এডিশন রিঅ্যাকশন প্রথমে কি হবে এই যে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড অথবা ব্রোমিন অথবা ক্লোরিন এটা কি আছে এটা এই যে এখানে দেখালাম কি কার্বন টেট্রাক্লোরাইড অথবা মানে এর যে কোনো একটা রিঅ্যাজেন্টের রেসপেক্টে তখন কি হবে এই যে হাইড্রোজেন ব্রোমাইড এটা এই ইলেকট্রনটা এই ব্রোমিন নিয়ে গিয়ে হেটারোলাইটিক ডিসোসিয়েশন যেটা বলে হেটারোলাইটিক আর হোমোলাইটিক ডিসোসিয়েশন তোমরা জানো যেখানে কি হয় রেডিকাল তৈরি হয় তাই না তাহলে এই হোমোলাইটিক ডিসোসিয়েশন যখন হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেডিকাল তৈরি হবে আর হেটারোলাইটিক ডিসোসিয়েশন যখন হয় তখন শেয়ার করা ইলেকট্রন একটা অ্যাটমের দিকে বেশি করে যায় আর একটার দিকে কম যায় সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ব্রোমিন এখানে হেটারোলাইটিক ডিসোসিয়েশনের মাধ্যমে এখানে ব্রোমিন একটা তৈরি করলো ব্রোমাইড আয়ন আর এইচ প্লাস তারপরে কি হবে এই এইচ প্লাস এখানে এই যে যে আমাদের 1,3-বিউটাডাইন আছে এর সাথে বিক্রিয়া করে অ্যালাইলিক কার্বোনিয়াম আয়ন তৈরি করবে এই হাইড্রোজেন আয়নটা বা প্রোটনটা কি হবে এর যে কোনো একটা পাই বন্ডের সাথে পাই ইলেকট্রনের সাথে অ্যাটাক করে একটা কার্বনের সাথে যুক্ত হবে এই দেখো তাহলে এই যে এই কার্বনের যেখানে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনের সাথে মানে পাই ইলেকট্রনকে অ্যাটাক করে এই প্রোটনটা তখন কি হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং তখন এখানে একটা পার্সিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে সো দিস ইজ অ্যালাইলিক কার্বোনিয়াম আয়ন তাহলে একটা মাত্র প্রোটন এখানে যুক্ত হয়েছে আর বাকি এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে এখন এই যে অ্যালাইলিক কার্বোনিয়াম আয়ন তৈরি হলো এই অ্যালাইলিক কার্বোনিয়াম আয়ন এটা স্টেবিলাইজ হবে বাই রেজোন্যান্স আসলে রেজোন্যান্সটা কি রেজোন্যান্স শব্দটা তো বারেবারে বলি যে তোমরা কি রেজোন্যান্স শব্দটা জানো রেজোন্যান্সটা আসলে কি জিনিস আচ্ছা যদি না জানো আমি একটু বলি যে আমার মনে হয় তোমরা একটু জানো কিন্তু বলতে পারছো না তো যাই হোক তা সেক্ষেত্রে এখন এই যে যে ডাবল বন্ডটা আছে তাই না এখানে কিছু পাই ইলেকট্রন আছে এই পাই ইলেকট্রন গুলো সবসময় শুধু এই দুইটা কার্বনের মধ্যেই স্থির থাকে না স্থির না থাকার কারণে তখন কি হয় এই শেয়ার করা পাই ইলেকট্রন এটা কখনো কখনো এখানে চলে আসে কখনো এখানে চলে আসে এরকম করে করে বিভিন্ন পজিশনে গিয়ে গিয়ে ও স্টেবল স্ট্রাকচার ফর্ম করতে পারে তাহলে ওই যে স্ট্রাকচার গুলো সেগুলোকে আমরা বলবো রেজোন্যান্স স্ট্রাকচার তাহলে দ্য অ্যালাইলিক কার্বোনিয়াম আয়ন ইজ এ হাইব্রিড অফ টু রেজোন্যান্স স্ট্রাকচারস তাহলে এই যে বললাম যে পাই ইলেকট্রন এই পাই ইলেকট্রনটা কখনো কখনো এখানে আসতে পারে বা এখানেও চলে আসতে পারে তাহলে এই যে দেখো আমাদের যে এই যে অ্যালাইলিক এটাকে আমরা স্ট্রাকচার ওয়ান বললাম তাহলে স্ট্রাকচার ওয়ান এটা দেখো এইখানে আমাদের থাকতে পারে অথবা ডাবল বন্ডটা এখানে থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই দেখো এখানে ডাবল বন্ডটা এখানে চলে আসছে তখন এই যে প্লাস চার্জটা ছিল সেই প্লাস চার্জটা এখানে চলে আসছে আবার এইখানে দেখা যাচ্ছে কি এই যে ওভারঅল এটা আসলে এখানে একটা সিঙ্গেল বন্ড আবার শেয়ার করা ইলেকট্রনের তিনটা কার্বনের মধ্যেই ইকুয়ালি থাকছে যে কারণে এই স্ট্রাকচার দুটা অনেকটা স্টেবল যদি কোনো মলিকুলের এই রেজোন্যান্স স্ট্রাকচার থাকে তাহলে বা আয়নের
রেজোন্যান্স স্ট্রাকচার থাকলে সেক্ষেত্রে ওই স্ট্রাকচারগুলো অন্য নর্মাল স্ট্রাকচারের তুলনায় একটু বেশি স্টেবল হয়। সো দ্য অ্যালাইলিক আয়ন ইজ থাস সেড টু বি রেজোন্যান্স স্টেবিলাইজড। তাহলে এই যে আয়নটা, মানে এই আমাদের এক নম্বর আয়ন, এই আয়নটা কিন্তু তখন কি হয়ে গেল, অনেক বেশি স্টেবল কনফিগারেশন গেইন করলো, দ্যাট ইজ নোন অ্যাজ রেজোন্যান্স স্টেবিলাইজড। তারপরে কি, ফরমেশন অফ 1,2 and 1,4 অ্যাডাক্স। তাহলে এখন আমাদের এই যে রেজোন্যান্স স্টেবিলাইজড ক্যাটায়ন তৈরি, সরি কার্বনিয়াম আয়ন পাওয়া গেল, এরপরে আমরা কিভাবে এখন আইদার 1,2 প্রোডাক্ট পাবো না 1,4 প্রোডাক্ট পাবো। দ্য নিউক্লিওফাইল বিআর, মানে ব্রোমাইড যেটা আমরা পেয়েছি ঈশ্বর প্রথমে, এই যে এখানে হেটারোলাইটিক ডিসোসিয়েশনের মাধ্যমে ব্রোমাইড, তাহলে এখানে কি পাওয়া গেল, তাহলে ফরমেশন অফ 1,2 and 1,4 অ্যাডাক্স, দ্য নিউক্লিওফাইল ব্রোমাইড অ্যাডিং আইদার টু কার্বন 2 or কার্বন 4 অফ দ্য অ্যালাইলিক কার্বনিয়াম আয়ন। তাহলে এখন এই যে ব্রোমাইডটা আছে, এই ব্রোমাইডটা তখন কি হয় 2 নম্বর কার্বনের সাথে অথবা কার সাথে যুক্ত হবে, 2 নম্বর কার্বন অথবা 4 নম্বর কার্বনের সাথে। এখানে একটা ভুল আছে, এখানে ভুলটা হলো যে এখানে 2টা ব্রোমিন না, আমরা তো নিয়েছি HBr, তাহলে সেক্ষেত্রে আমাদের তো 2টা ব্রোমিন এখানে আসবে না, তাহলে সেখানে একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন হবে। সো সেক্ষেত্রে এটা 2 নম্বর কার্বনের সাথে আইদার কার্বন 2 or কার্বন 4 অফ দ্য অ্যালাইলিক কার্বনিয়াম আয়ন, তাহলে আইদার 2 নম্বর কার্বন অথবা 4 নম্বর কার্বন আমরা যেভাবে বলি। তাহলে এই যে এখানে দেখো, তাহলে এখানে আমাদের একটা হাইড্রোজেন এখানে ভুল হয়েছে, এটার মধ্যে এটার মধ্যেও। সো এখানে আমরা যা দেখছি ফরমেশন, তাহলে 2 নম্বর কার্বন এখানে এটার সাথে, এটার সাথে যদি পজিটিভ চার্জটা থাকতো তাহলে সেক্ষেত্রে এটার সাথে যুক্ত হবে, আর আদারওয়াইজ এটার সাথে এসে যুক্ত হবে। তাহলে এটা আসলে হাইড্রোজেন হবে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। সো আমাদের এখানে কি হবে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর তাহলে 2 নম্বর কার্বনের সাথে অথবা 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। সো এখন এই যে ব্রোমাইড আয়নটা, এটা কি করতে পারছে, আইদার ইন দ্য 2 পজিশন or 4 পজিশনে অ্যাড হচ্ছে। দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ দ্য কার্বনিয়াম আয়ন 3, যেটা আমরা এই যে বলেছি, দিস ইজ দ্য কার্বনিয়াম আয়ন, রেজোন্যান্স এস্টাবলাইজড কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়াম আয়নের অ্যাক্টিভেশন এনার্জি অথবা এনার্জি বেরিয়ার, দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ দ্য কার্বনিয়াম আয়ন 3 ইজ হায়ার ফর 1,4 অ্যাডিশন দেন ফর 1,2 অ্যাডিশন। তাহলে 1,2 অ্যাডিশনের জন্য কি হচ্ছে যে কম অ্যাক্টিভেশন এনার্জি, আর 1,4 এর জন্য বেশি। দেখো, দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন ফর দ্য কার্বনিয়াম আয়ন 3 ইজ হায়ার ফর 1,4 অ্যাডিশন। তাহলে 1,4 অ্যাডিশনের জন্য বড় পাহাড় ডিঙাতে হয়, তার মানে ব্যারিয়ারটা অনেক বেশি, আর 1,4 অ্যাডিশনের জন্য কম ব্যারিয়ার, তার মানে কি, কম ব্যারিয়ার মানে আমাদের লো টেম্পারেচারে বিক্রিয়াটা করা সম্ভব, তখন অল্প তাপ দিলেই কিন্তু বিক্রিয়াটা হবে, আর হাই টেম্পারেচার দিলে তখন ওই বড় পাহাড়ের উপর দিয়ে যেতে পারবে, তার মানে অ্যাক্টিভেশন এনার্জি ক্রস করতে পারবে, সো দ্যাট উই আর গেটিং দ্য প্রোডাক্টস 1,4 প্রোডাক্টস অ্যাট হায়ার টেম্পারেচার অ্যান্ড 1,2 প্রোডাক্টস অ্যাট লোয়ার টেম্পারেচার। নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট হাউ উই ক্যান হ্যাভ দ্য রিয়াকশন মেকানিজম ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, মানে ফ্রি রেডিক্যাল অ্যাডিশনটা কিভাবে হবে সেটা আমরা এখন একটু দেখবো। সো ফ্রি রেডিক্যালের জন্য, ফ্রি রেডিক্যাল অ্যাডিকশনের জন্য আমাদের একটা রেডিক্যাল তৈরি করার জন্য একটা প্রিকার্সর লাগবে। দেখো সেটা হলো কি, আইদার ইউভি লাইট অথবা আর কি আছে, ডাইনস অলসো আন্ডারগো অ্যাডিশন থ্রু ফ্রি রেডিক্যালস, thus 1,3 বিউটাডাইন অ্যাডস ক্লোরিন ইন দ্য প্রেজেন্স অফ লাইট অর পারক্সাইড, যে আমরা হাইড্রোজেন পারক্সাইড অথবা ওর অন্যরকম পারক্সাইড, এটা হলো কি CH3 কি এসের পারক্সাইড, অ্যাসিড পারক্সাইড কি একটা নেওয়া যেতে পারে, যাই হোক। তাহলে ইউভি লাইট মেইন কাজ হলো যে আমাদের কিছু এনার্জি সাপ্লাই করতে হবে, সো পারক্সাইড গুলো অনেক বেশি রিয়াকটিভ কেমিক্যাল, সো দ্যাট ইট ক্যান প্রোভাইড সাম এনার্জি, অর ইফ উই ইউজ আল্ট্রাভায়োলেট লাইট অর ইউভি, দিস ইজ এইচ নিউ, দ্যাট ইজ ইউভি লাইট, সো এখান থেকে কিছু এনার্জি আমরা পাবো। সো ফার্স্ট দিস ইউভি লাইট উইল বি অ্যাপ্লাইড টু দ্য ক্লোরিন মলিকুল টু মেক এ হোমোজিনিয়াস ডিসোসিয়েশন টু ফর্ম এ রেডিক্যাল।
So formation of free radicals সেটা হলো যে chain initiation. আমরা যখন free radical mechanism পড়েছি alkanes ক্ষেত্রে সেখানেও কিন্তু chain mechanism যেখানে পড়বো সেখানে তিনটা step থাকবে chain initiation তারপরে propagation then termination. এই তিনটা step কিন্তু সবসময় থাকবে. এই এভাবে যদি চলে কোনো একটা বিক্রিয়া তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা চেইন রিঅ্যাকশন বলতে পারি. ওকে, তাহলে এখন এই যে একটা ক্লোরিন মলিকুল সেটা কি হচ্ছে হোমোলাইটিক্যালি ডিসোসিয়েট হয়ে উইথ ইউভি লাইট অথবা পারক্সাইড দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো. এখন এই যে ফ্রি রেডিক্যাল এটা কি করবে, একটা 1,3-বিউটাডাইন এর সাথে বিক্রিয়া করে একটা এডিশন প্রোডাক্ট তৈরি করবে. দেখো formation of allylic free radical which is resonance stabilized. তাহলে এই হলো আমাদের 1,3-বিউটাডাইন মলিকুল, এর সাথে আমাদের এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এই যে অ্যালাইলিক একটা ফ্রি রেডিক্যাল তৈরি করছে. তাহলে এই হলো আমাদের, এই দেখো এই ক্লোরিনটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর এইখানে একটা ইলেকট্রন মানে হোমোলাইটিক্যালি, তাহলে সেক্ষেত্রে এই রেডিক্যাল কি করছে এই ক্লোরিনের সাথে, সরি এই ক্লোরিন রেডিক্যালটা 1,3-বিউটাডাইনের সাথে বিক্রিয়া করে তখন ক্লোরিনটা এখানে অ্যাড হয়ে গেল আর এর ঘাড়ে একটা ওই ইলেকট্রন চেপে গেল. সো দ্যাট উই ক্যান গেট দিস ইজ অ্যান অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল এবং এই ফ্রি রেডিক্যালটা আসলে রেজোন্যান্স স্টেবিলাইজড. রেজোন্যান্স স্টেবিলাইজড যেমন আগের স্লাইডে আমরা দেখিয়েছি যে এই ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা কখনো এখানে কখনো এখানে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যদি ডাবল বন্ডটা এখানে চলে আসে তখন এই যে ফ্রি রেডিক্যালের যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা তখন একদম এন্ডে চলে আসবে. দেখো তাই হয়েছে. সো এইখানে আমরা দেখলাম কি CH2 এই যে ক্লোরিন, তাহলে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা দ্যাট মিন্স এই শেয়ার করা পাই ইলেকট্রন যখন শেয়ার করা এখান থেকে পজিশনটা শিফট করে এখানে চলে আসলো তখন কি হবে ডাবল বন্ডটা এখানে চলে আসলো আর এই যে ইলেকট্রনটা এইটা তখন এন্ডে চলে যাবে. সো বাই দিস ওয়ে উই আর গেটিং এ রেজোন্যান্স এস্টাবলাইজড স্ট্রাকচার. স্ট্রাকচার এইটাকে 1 আর এটাকে 2 ধরলাম. সো এখন আমরা দেখি ইচ অফ দ্য ফর্মস 1 এন্ড 2 রিঅ্যাক্টস উইথ ক্লোরিন ফার্দার ক্লোরিন মলিকুল টু গিভ 1 2 এন্ড 1 4 প্রোডাক্টস রেসপেক্টিভলি. আচ্ছা তাহলে এখানে আমরা দেখি 1 এন্ড 2 এই যে দুইটা আইসোমার আছে বা রেজোন্যান্স এস্টাবলাইজড স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার দুইটা এখানে যদি ক্লোরিনটা অ্যাড হয় তাহলে এটা একটা রেডিক্যাল, তাই না? এই যে রেডিক্যাল, এই রেডিক্যালটা যে যখন বিক্রিয়া করছে, তাই না, এই রেডিক্যাল ফার্দার একটা ক্লোরিন মলিকুলকে অ্যাটাক করতে পারে কারণ আমরা এখানে দেখিয়েছি এই ক্লোরিন মলিকুলটা ভেঙে ইউভি লাইটের প্রেজেন্সে ক্লোরিন মলিকুলটা ভেঙে একটা রেডিক্যাল তৈরি হচ্ছে. এই রেডিক্যাল কি করছে আমাদের এই যে একটা মানে মলিকুলকে অ্যাটাক করছে তখন আর একটা রেডিক্যাল তৈরি করছে. এরপরে এই রেডিক্যালটা আবার একটা মানে পিওর মলিকুলকে ক্লোরিন মলিকুলকে আঘাত করলে তখন কি হবে একটা, এই যে ক্লোরিন মলিকুলকে যখন আঘাত করলো তখন একটা মলিকুল তৈরি হলো আর একটা রেডিক্যাল তৈরি হলো. তাহলে এই যে দুইটা একটা পিওর মলিকুল আমরা পেয়ে গেলাম 1-2 এডিশন, অথবা যদি আমরা এই 2 নাম্বারের কথা বলি তাহলে কি হবে ক্লোরিনটা এখানে অ্যাড হবে. সো সো এখানে আমরা দেখলাম কি যদি আমরা এই 1 নাম্বার আইসোমারের কথা বলি অথবা এই রেজোন্যান্স স্ট্রাকচারের কথা বলি তখন ক্লোরিনটা অ্যাড হয় এই 2 পজিশনে, আর যখন এটার কথা বলি তখন ক্লোরিনটা অ্যাড হয় এই 4 নাম্বার কার্বনের সাথে, এবং সাথে সাথে কি হবে আর একটা নতুন ফ্রি রেডিক্যাল তৈরি হবে. সো এই ফ্রি রেডিক্যাল গুলো দ্য ক্লোরিন ফ্রি রেডিক্যাল ইন স্টেপ 3 ইজ ইউজড ইন দ্য স্টেপ 2. তখন এই যে ফ্রি রেডিক্যালটা, এই ফ্রি রেডিক্যাল তো তৈরি হলো, এটা কিন্তু আমাদের এই স্টেপে ব্যবহার করা যাবে. দেখো এই যে মলিকুল ফ্রি রেডিক্যাল আমরা যেটা আবার মানে প্রথম থেকে দেখে আসছি, এখন আবার যদি থার্ড স্টেপ থেকে যাই তাহলে এইখানে যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে এই ফ্রি রেডিক্যাল কিন্তু ফার্দার আবার সেকেন্ড স্টেপে পার্টিসিপেট করতে পারে. এভাবেই কিন্তু বিক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকে এবং এই যে আমাদের মলিকুলটা কিন্তু অলরেডি পেয়ে গেছি 1-2 এডিশন প্রোডাক্ট অথবা 1-4 এডিশন প্রোডাক্ট. তাহলে এখানে একটা টার্মিনেট হচ্ছে, তাহলে ইভেন অন্যভাবেও টার্মিনেশন দেখানো যায়, সেটা কিভাবে, জাস্ট
এইটা একটা ফ্রি রেডিকাল, এর সাথে আর একটা ফ্রি রেডিকাল, এরকম একটা ফ্রি রেডিকাল যুক্ত করে তখন আমরা একটা টার্মিনেট ফিউশন প্রোডাক্ট পেয়ে গেলাম। সেখানে তখন দুইটা ফ্রি রেডিকাল একসাথে যুক্ত হয়ে নতুন একটা প্রোডাক্ট তৈরি করলো। আর এইখানে আমরা দেখাচ্ছি কি যে একটা ফ্রি রেডিকাল একটা মলিকুলকে অ্যাটাক করছে, তাহলে সেক্ষেত্রে একটা পাবো পিওর মলিকুল এডিশন প্রোডাক্ট, আর একটা পাবো ফ্রি রেডিকাল। এভাবেই কিন্তু রিয়াকশনটা কন্টিনিউ চলছে। তাহলে দিস ইজ দ্য মেকানিজম ফর ফ্রি রেডিকাল এডিশন। আমরা প্রথম যেটা এডিশন প্রোডাক্ট দেখাইছি সেটা একটা, আর এটা হলো ফ্রি রেডিকাল এডিশন। আচ্ছা, এরপরে দেখবো আমরা পলিমারাইজেশন। পলিমারাইজেশন রিয়াকশনটা যে আমরা এখানে দেখেছি কি দুইটা ডাবল বন্ড আছে, তাহলে দুইটা ডাবল বন্ড থাকলে সেক্ষেত্রে আমাদের যদি একটা ডাবল বন্ড থাকে তাতেও কিন্তু আমরা ইথিলিন থেকে পলি ইথিন বা প্লাস্টিক এই ধরনের পলিমার তৈরি করতে পারছি। তাহলে এখানেও ঠিক যেহেতু দুইটা ডাবল বন্ড আছে সেক্ষেত্রে আমরা পলিমারাইজ প্রোডাক্ট পাবো। তো দেখেই 1,3-বিউটাডাইন ইন দ্য প্রেজেন্স অফ পার অক্সাইডস পলিমারাইজেস টু এ রাবারি প্রোডাক্ট কল পলি বিউটাডাইন। তাহলে পলি বিউটেন, এই যে সরি বিউটাডাইন, বিউটাডাইনের যদি অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত হয় তাহলে আমরা সেটার নাম কি বলবো? জাস্ট শুধু একটা পলি অ্যাড করে দেবো, তাই না? পলি বিউটাডাইন। তাহলে যেমন আমরা যেমন ইথিলিনের অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত করে পেয়েছি পলি ইথিলিন, ঠিক একইভাবে আমরা এখানেও পাচ্ছি 1,3-বিউটাডাইন এর জায়গায় অথবা বিউটাডাইন, এটাকে আমরা যখন পলিমারাইজ করি তখন পাবো কি পলি বিউটাডাইন, যেটা হলো রাবার ইজ ম্যাটেরিয়াল, মানে রাবার তৈরি করতে ব্যবহার করা হয় যেটা, তাহলে ওই ইলাস্টিক ম্যাটেরিয়াল সোজা কথায়। সো এই যে আমাদের 1,3-বিউটাডাইন, এটার অনেকগুলো মলিকুল, এই যে এন সংখ্যক মলিকুল ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত হয়ে এরকম পলি বিউটাডাইন এর মলিকুল তৈরি করে। সো দিস ইজ দ্য পলিমারাইজেশন রিয়াকশন। আচ্ছা, এবারে দেখি আমরা এই পলিমারাইজেশন মেকানিজমটা কি। এটা অনেকটা এই যে আমরা একটু আগে দেখলাম ফ্রি রেডিকাল মেকানিজম, অনেকটা ওইরকম। তো ফ্রি রেডিকাল মেকানিজম দেখো, দ্য রিয়াকশন ফলোস ফ্রি রেডিকাল মেকানিজম। তাহলে এখন আমরা পারঅক্সাইড বলেছি, একটু আগে যখন এইসব কথা বলেছিলাম ফ্রি রেডিকাল মেকানিজম, সেখানে বলেছি আইদার ইউভি লাইট অর পারঅক্সাইড, এবং পারঅক্সাইডের জন্য আমি আর একটা ওয়ার্ড ইউজ করেছি, দিস ইজ ভেরি পাওয়ারফুল রিয়েজেন্ট। তাহলে এই পাওয়ারফুল রিয়েজেন্ট কি করতে পারে, যে পারঅক্সাইড অটোমেটিক্যালি ডিকম্পোজ করতে পারে, তাই না? হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা সুপার অক্সাইড, এরকম যে কম্পাউন্ড গুলো আছে এগুলো কিন্তু খুব আনস্টেবল এবং এরা সহজেই ডিকম্পোজ করে, তাহলে সেক্ষেত্রে ফ্রি রেডিকাল তৈরি করলো। তাহলে দেখো এই যে পারঅক্সাইডটা ডিকম্পোজ করে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, এই পারঅক্সাইড কারোর সাথে রিয়াকশন করার জন্য কোনো ই দরকার হয় না, মানে ওই হাইড্রোজেন পারঅক্সাইড তুমি খোলা জায়গায় রেখে দিবা, অটোমেটিক্যালি এর ডিকম্পোজ করে অন্য কম্পাউন্ড ফর্ম করে ফেলবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নর্মালি আইদার ওয়াটার অথবা হাইড্রোক্সাইড এরকম কিছু পাবো। সো এই যে আমরা পারঅক্সাইড নিলাম, পারঅক্সাইডটা ডিকম্পোজ করে ফ্রি রেডিকাল তৈরি করলো, তাহলে এই যে ফ্রি রেডিকাল, এই ফ্রি রেডিকাল এখন আমরা আমরা কিন্তু বাকি আর স্টেপগুলো জানি। যেমন একটু আগে আমি দেখালাম যে একটা ফ্রি রেডিকাল যখন তৈরি হলো, এখানে আমরা দেখিয়েছি এই ক্লোরিন ফ্রি রেডিকাল যখন তৈরি হয়ে গেল তখন কি হলো, পরবর্তী স্টেপে আমাদের ওই মলিকুলকে অ্যাটাক করে, এই দেখো এই যে ক্লোরিন ফ্রি রেডিকাল একটা মলিকুলকে অ্যাটাক করে একটা ফ্রি রেডিকাল তৈরি করলো, তারপরে আবার কি করবে, এই ফ্রি রেডিকাল ফার্দার আর একটা মলিকুলকে অ্যাটাক করবে, তখন আর একটা ফ্রি রেডিকাল অথবা মলিকুল তৈরি হবে, এরকম করে। ঠিক এখানেও একই জিনিস আমরা দেখছি যে তাহলে ইনিশিয়েশন স্টেপে আমরা কি পেলাম, এই যে ফ্রি রেডিকাল তৈরি হলো, ফ্রি রেডিকাল তৈরি হওয়ার পরে এই ফ্রি রেডিকালটা কি করবে, 1,3-বিউটাডাইনের সাথে বিক্রিয়া করে একটা ফ্রি রেডিকাল তৈরি করলো, যেটা আমরা আগের বিক্রিয়ায় দেখিয়েছি। জাস্ট এই যে 1,3-বিউটাডাইনের সাথে ক্লোরিন ফ্রি রেডিকাল বিক্রিয়া করে এখানে আমাদের তৈরি হলো একটা ফ্রি রেডিকাল। তাহলে এখানেও ঠিক একই রকম, ওইখানে তৈরি হয়েছে শুধু এই আর কন্টেইনিং, দ্যাট মিনস পারঅক্সাইডের একটা কম্পোনেন্ট যেটা আর সাথে যুক্ত হয়েছে। সো দিস ইজ দ্য ফ্রি রেডিকাল হুইচ ইজ অ্যাটাকিং দ্য 1,3-বিউটাডাইন টু অ্যাড অ্যাট ওয়ান এন্ড অফ দ্য চেইন, সো দ্যাট উই আর গেটিং এ ফ্রি রেডিকাল।
তাহলে এই মলিকিউলকে অ্যাটাক করে এই ফ্রি রেডিকাল নতুন আর একটা ফ্রি রেডিকাল তৈরি করছে। এরপরে এই ফ্রি রেডিকাল, এই যেটা আমাদের ফ্রি রেডিকাল, তাহলে এটা হলো সেকেন্ড স্টেপ, যেটা প্রোপাগেশন স্টেপ। তাহলে প্রোপাগেশন স্টেপে এই হলো আমাদের একটা ফ্রি রেডিকাল, এই যেটা আমরা পেয়েছি। দিস ফ্রি রেডিকাল ফার্দার রিয়াক্টিং উইথ অ্যানাদার মলিকুল অফ 1,3-বিউটাডাইন, মানে ফ্রি রেডিকাল মলিকুল। তাহলে কি হবে, আর একটা ফ্রি রেডিকাল চেইন, তাহলে ফ্রি রেডিকাল চেইন তৈরি হলো। এরপরে আবার এটা কি করতে পারে, এটা আবার ফার্দার আর এক মলিকুল 1,3-বিউটাডাইন এর সাথে বিক্রিয়া করে তখন আরো বড় চেইন। তাহলে এখানে ছিল একটা ছোট চেইন, তারপরে এখানে দুইটা চেইন আসলো, তারপরে আরো ফার্দার যতই নতুন নতুন, এই চেইনটা যখন আর একটা 1,3-বিউটাডাইন এর সাথে যুক্ত হবে তখন আর একটা চেইন বেড়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল তিনটা, দেখছো? এরকম করে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যান্ড সো অন, এইভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকবে। তাহলে তাহলে কি বিক্রিয়াটা শেষ হবে না, বিক্রিয়াটা কোনো একটা জায়গায় গিয়ে কমপ্লিট হবে। সে কমপ্লিটটা কি করে হবে, যে দুইটা রেডিকাল, দুইটা রেডিকাল একসাথে যুক্ত হয়ে, এখন মনে করো এই যে একটা রেডিকাল, এই যে আর একটা রেডিকাল, তাহলে এই দুইটা রেডিকাল একসাথে যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা ভিন্ন একটা প্রোডাক্ট পাবো, লং চেইন বিশিষ্ট আর একটা প্রোডাক্ট পাবো, ঠিক? টার্মিনেশন স্টেপে তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন অফ লার্জ ফ্রি রেডিকালস, তাহলে অনেকগুলো ফ্রি মানে লার্জার ফ্রি রেডিকাল একসাথে যুক্ত হয়ে নতুন একটা বড় মলিকুল তৈরি করবে, এন সংখ্যক মলিকুল, যেটা আমরা এই যে বুনা রাবার বলে বা আমরা এখানে প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এই যে যে অনেকগুলো মলিকুল বিশিষ্ট, জাস্ট সিম্পল মেকানিজম, তুমি একটু আগে যে ক্লোরিন দিয়ে যে মেকানিজমটা দেখছো, এখানে ঠিক হাইড্রোজেন পারক্সাইড বা পারক নট হাইড্রোজেন পারক্সাইড পারক্সাইড যেটা হলো অ্যালকাইল পারক্সাইড অথবা R2O2 এরকম। তাহলে এই অ্যালকাইল পারক্সাইড দিয়ে আমরা এই ফ্রি রেডিকাল মেকানিজমের মাধ্যমে দেখাতে পারলাম কি যে পলিমারাইজেশন রিয়াকশনটা কিভাবে হয়। সো এইটা হলো একটা বিক্রিয়া দেখানো হইলো, কিন্তু আমরা পরবর্তীতে আরো অনেকগুলো, যে ন্যাচারাল রাবার ইজ দ্য পলিমার অফ 2-মিথাইল-1,3-বিউটাডাইন, যেটা আসলে ওই রাবার ট্রি থেকে পাওয়া যায়, ন্যাচারাল রাবার বা রাবার ট্রি, তোমরা রাবার ট্রি দেখে শুনে নাম নাম শুনে থাকবা। আমাদের এইখানে কক্সবাজারে রামুতে একটা রাবার ট্রি বাগান আছে, কেউ কোনোদিন গেছো কিনা আমি জানি না, আমি নিজেও যাইনি, তবে আমি বইতে পড়েছি জানি যে এই পর্যন্ত, তবে যদি কারো কোনো সুযোগ থাকে তার রাবার ট্রিটা দেখে আসতে পারো, রাবার ট্রির বাগানটা, তাহলে সেখানে দেখবা যে, তবে সেখানে তো আর এই কেমিক্যালস গুলো তুমি দেখতে পাবো না, যদি কোনো ইন্ডাস্ট্রিতে অথবা কখনো ওই রাবার গুলো সিনথেসিস করো, সিনথেসিস অথবা সেগুলোকে অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পাবো যে তার প্রধান কম্পোনেন্ট হলো 1,3-বিউটাডাইন, না 2-মিথাইল-1,3-বিউটাডাইন। তাহলে এই যে কম্পাউন্ডটা, এইটাই হলো ন্যাচারাল রাবার। তাহলে সেটা কিভাবে তৈরি হয় দেখো, এই যে আমাদের আইসোপ্রিন, হ্যাঁ, এই আইসোপ্রিন অথবা মিথাইল, তারপরে 2-মিথাইল-1,3-বিউটাডাইন, এই মলিকুলটা আইসোমারাইজ করে, সরি আইসোমারাইজ না, পলিমারাইজ করে যেই কম্পাউন্ডটা তৈরি করবে, দ্যাট ইজ দ্য ন্যাচারাল রাবার আইসোপ্রিন। তো এই যে এটা হলো ন্যাচারাল রাবার, তা আইসোপ্রিনের পলিমারাইজ, তাহলে পলি আইসোপ্রিন, সিস পলি আইসোপ্রিন, তাহলে এইটাই হলো ন্যাচারাল রাবার। আরো আছে নিওপ্রিন, এ সুপারিয়র সাবস্টিটিউট অফ ন্যাচারাল রাবার, ইজ অবটেইনড বাই পলিমারাইজেশন অফ 2-ক্লোরো-1,3-বিউটাডাইন। তাহলে আমরা এতক্ষণে যে এই 1,3-বিউটাডাইন যা যা পড়লাম সবগুলোর কিন্তু মেইন উদ্দেশ্য হলো যে উই ক্যান সিনথেসিস রাবার ইউজিং দিস 1,3-বিউটাডাইন, এবং ন্যাচারাল রাবারের ওয়ান অফ দ্য মোস্ট কম্পোনেন্ট হলো এই যে ধরনের 1,3-বিউটাডাইন কম্পাউন্ড। সো এই কারণেই কিন্তু আমাদের এই 1,3-বিউটাডাইন বা ডাইন কম্পাউন্ড গুলো শেখা দরকার। তারপরে আর একটা রিয়াকশন দেখবো, ডাইলস এলডার রিয়াকশন, এই রিয়াকশনটা হলেই আমাদের শেষ। সো ডাইলস এলডার রিয়াকশন, ডাইলস এলডার রিয়াকশনটা কি জিনিস আসলে, এই হলো আমাদের ডাইন কম্পাউন্ড, তাই না, 1,3-বিউটাডাইন। এই ডাইন কম্পাউন্ডের সাথে যদি একটা অ্যালকিন, একটা অ্যালকিন বিক্রিয়া করে, তাহলে একটা এই যে 6-মেম্বার্ড একটা রিং তৈরি করবে, আনস্যাচুরেটেড রিং, 6-মেম্বার্ড আনস্যাচুরেটেড রিং তৈরি করলে, তাহলে ওই বিক্রিয়াটাকে বলবো আমরা
Diels Alder reaction. Dekho, the Diels Alder reaction is the reaction between a conjugated diene and an alkene. এটা আমাদের এখানে CH3CHO এটা দেখাইছি, এটা আমরা অন্য আরেকটা উদ্দেশ্যের কারণে, বাট অ্যাকচুয়ালি সিম্পল ডেফিনেশন যদি বলি যে Diels Alder রিঅ্যাকশনটা কি, যে রিঅ্যাকশন অফ কনজুগেট ডাইন এন্ড অ্যালকিন টু ফর্ম আনস্যাচুরেটেড সিক্স মেম্বার রিংস। তাহলে এই যে দেখো আমরা এই CHOটাকে বাদ দিয়ে দিলাম, CHOটাকে এখানে অন্য কিছু, তাহলে CH2 হিসেবে চিন্তা করি, সেটা হতে পারে। সো The Diels Alder reaction is the reaction between a conjugated diene and an alkene to form unsaturated six-member rings. The Diels Alder reaction consists in the 1,4 addition of the double bond of a suitable vinyl derivative called the dienophenyl to the two ends of the conjugated diene system. Thus, 1,3-butadiene combines with the acrolein at 100 degrees Celsius to form tetrahydrobenzaldehyde. আচ্ছা, তাহলে এই যে আমাদের একটা অ্যাক্রোলিন কম্পাউন্ড, হ্যাঁ, 1,3-butadiene এই অ্যাক্রোলিনের সাথে বিক্রিয়া করে 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা পাচ্ছি কি 1,2,3,6 টেট্রাহাইড্রো। আসলে এই যে অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণেই কিন্তু আমরা এটার নাম্বারিংটা এখান থেকে শুরু করেছি, সো দ্যাট উই আর নাম্বারিং ফ্রম 1,2,3,4,5,6। সো এখানে আমাদের পজিশন অনুযায়ী এত বড় নাম না বললেও চলতো, কারণ হলো কি যে আমাদের হাইড্রোজেন কখনোই মেনশন করতে হয় না, যখন আমরা কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডের নামকরণ করি সেক্ষেত্রে দুইটা তিনটা কার্বন যেভাবেই থাকুক না কেন সেই অনুযায়ী আমরা নামকরণ করে দিই, এটা অ্যালকেন না অ্যালকিন এরকম করে। তো সেক্ষেত্রে আমাদের এই 1,2,3,6 হাইড্রো টেট্রাহাইড্রো মানে কি, দেখো এই এক নম্বরের সাথে হাইড্রোজেন আছে, দুই নম্বরের সাথে আছে, তারপরে তিন নম্বরের সাথে হাইড্রোজেন আছে দুইটা, তারপরে চার নম্বরের সাথে হাইড্রোজেন আছে, ছয় নম্বর, তাহলে 1,2,3,6, তাহলে এখানে আছে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা আর এখানে দুইটা, তাহলে চারটা কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন আছে, সেইটা বোঝানোর জন্য আমরা শুধু 1,2,3,6 টেট্রাহাইড্রোবেনজালডিহাইড এটার নামকরণ করেছি। যে আসলে ওইভাবে নামকরণ না করলেও চলতো, জাস্ট এই যে আমাদের এখানে বলে দিলেই হয়তো যে ডাবল বন্ডটা কোন পজিশনে আছে। আচ্ছা, তাহলে দিস রিঅ্যাকশন ইজ হাইলি স্টেরিও স্পেসিফিক এন্ড অকার্স এক্সক্লুসিভলি ইন দা সিস ফ্যাশন। আসলে সিস ফ্যাশন বলতে এই যে এই হাইড্রোজেনটা ডাবল বন্ডটা, আমরা এই যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের এক পাশে যুক্ত হবে এক ধরনের গ্রুপ, তাহলে এইটা কিভাবে যুক্ত হচ্ছে, সিস বেশিরভাগই একই সাইডে যুক্ত হবে, সিমিলার গ্রুপগুলো এক সাইডে যুক্ত হবে, তাহলে সেজন্য বলবো আমরা সিস ফ্যাশন বা সেম। আচ্ছা, মেকানিজমটা, এই বিক্রিয়ার মেকানিজম সম্পর্কে খুব ভালো জানা যায় না, বাট সায়েন্টিস্টরা একটু গেস করছেন এরকম করে যে The exact mechanism of Diels Alder reaction is still uncertain. এখন পর্যন্ত সায়েন্টিস্টরা খুব ভালোভাবে এটা ডিসকভার করতে পারেননি। It has been suggested that at a six member transition state compound is formed. So, এই যে আমাদের একটা 1,3-butadiene এই কম্পাউন্ডের সাথে অ্যাক্রিলিন বিক্রিয়া করে একটা ইনিশিয়াল ট্রানজিশন স্টেট তৈরি করে, যেটা আসলে সিক্স মেম্বার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট মানে হলো যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের মাঝামাঝি একটা অবস্থা, যে আসলে নাইদার রিঅ্যাক্ট্যান্ট নর প্রোডাক্ট এই দুইটা কম্বাইন করে নতুন একটা অবস্থা সৃষ্টি করে, যার যেখান থেকে লেফট দিকে চলে গেলে রিঅ্যাক্ট্যান্ট, রাইট দিকে চলে গেলে প্রোডাক্ট। তাহলে দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট অফ দিস টু রিঅ্যাক্ট্যান্টস হোয়েন দে কম্বাইন টুগেদার, অ্যান্ড সায়েন্টিস্ট আর থিঙ্কিং দ্যাট দিস টাইপস অফ ট্রানজিশন স্টেটস আর ফর্মড হোয়েন 1,3-butadiene and acrolein is reacting together, they form a six member transition state and then finally they form the 1,2,3,6 tetrahydrobenzaldehyde. So this is the simple mechanism of this Diels Alder reaction, and this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.